আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন জব সার্কুলার বিডি। আজ আমি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে উপস্থাপন করব। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে মিডিয়া রুম থেকে ক্যারিয়ারে ওপেন করলে, ক্যারিয়ারে আসলে এই পেজটা ওপেন হবে। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি ক্লিক করে এই পেজে আসলাম। এখানে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা বিস্তারিতভাবে দেওয়া আছে, চলুন পড়ে দেখি। সহকারী পরিচালক সাধারণ, পদসংখ্যা 57, অনূর্ধ্ব 30 বছর, 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড নবম, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা, ব্যবসা প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান, ক্যাপিটাল মার্কেট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদি স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী পরিচালক লিগ্যাল সার্ভিস, পদসংখ্যা 4, অনূর্ধ্ব 30 বছর, 22,000 থেকে 53,060, গ্রেড নবম, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি। সহকারী পরিচালক এমআইএস, পদসংখ্যা 4, অনূর্ধ্ব 30 বছর, 22,000 থেকে 53,060, গ্রেড নবম, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এমআইএস বা সমজাতীয় বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতক সম্মান বা বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি। জনসংযোগ কর্মকর্তা, পদসংখ্যা 2, অনূর্ধ্ব 30 বছর, 22,000 থেকে 53,060, গ্রেড নবম, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কোন যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি। হিসাব রক্ষণ কর্মকর্তা, পদসংখ্যা 1, অনূর্ধ্ব 30 বছর, 22,000 থেকে 53,060, গ্রেড নবম, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা বা ব্যবসা প্রশাসন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি। ব্যক্তিগত কর্মকর্তা, পদসংখ্যা 21, অনূর্ধ্ব 30 বছর, 16,000 থেকে 38,640, গ্রেড 10, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি। ইংরেজি ও বাংলা ষাটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে 80 ও 60 শব্দের গতি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। লাইব্রেরিয়ান, পদসংখ্যা 1, অনূর্ধ্ব 30 বছর, 16,000 থেকে 38,640, গ্রেড 10, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা অথবা লাইব্রেরি সায়েন্সের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি। সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, পদসংখ্যা 4, অনূর্ধ্ব 30 বছর, 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড 13, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা বা ব্যবসায় প্রশাসন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা। ক্যাশিয়ার, 1, অনূর্ধ্ব 30 বছর, 10,200 থেকে 24,680, গ্রেড 14, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় বা ব্যবসায় প্রশাসন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা 1, অনূর্ধ্ব 30 বছর, 10,200 থেকে 24,680, গ্রেড 14, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মেডিকেল টেকনোলজি ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি। অভ্যর্থনাকারী, পদসংখ্যা 1, অনূর্ধ্ব 30 বছর, 9,300 থেকে 22,490, গ্রেড 16, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এবং ইংরেজি ও বাংলায় সাবলীলভাবে কথা বলার যোগ্যতা সম্পন্ন। কুমিল্লা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। গাড়ি চালক, পদসংখ্যা 3, অনূর্ধ্ব 30 বছর, 9,300 থেকে 22,490, গ্রেড 16, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা বা ভারী মোটর গাড়ি চালনায় দক্ষ, লাইসেন্সপ্রাপ্ত এবং মোটর গাড়ি চালনায় অভিজ্ঞতা। নোয়াখালী, লক্ষ্মীপুর, গাইবান্ধা, মানিকগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, গাজীপুর ও যশোর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। অফিস সহকারী, পদসংখ্যা 27, অনূর্ধ্ব 30 বছর, 8,250 থেকে 20,010, গ্রেড 20, কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, পাবনা, কুড়িগ্রাম, মুন্সিগঞ্জ, ঝালকাঠি, বগুড়া, কিশোরগঞ্জ, বরিশাল ও শরীয়তপুরের প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীগণ অনলাইনে 1/4/2021 হতে 30/4/2021 তারিখ বাংলাদেশ সময় রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন। sec.gov.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণের লিঙ্ক পেয়ে যাবেন। 1 থেকে 6 নং পদের জন্য 400 টাকা, 7 থেকে 11 নং পদের জন্য 300 টাকা, 12 থেকে 13 নং পদের জন্য 150 টাকা আবেদন ফি বিকাশ বা নগদের মাধ্যমে জমা দান করবেন পরবর্তী 72 ঘন্টার ভেতরে, তা না হলে আবেদনটি গ্রহণযোগ্য হবে না।
এই সার্কুলারটি পুরোপুরি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।